তাদেরকে জ্ঞাত করার জন্য আমরা এখানে আছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যে একজন কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজনকে পজিটিভ পাওয়া গেছে। উনি এখন চিকিৎসায় আছেন। আজকে আমরা জানতে পেরেছি আরো একজন পজিটিভ পাওয়া গেছে কোভিড-19। এই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরছেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মণ। নমস্কার ভাই, একটু সাইডো। আগামীকাল ওনার আমরা আবার টেস্টিং করব, তো সম্ভবত আগামী কয়েকটা দিনের মধ্যে উনি কিউর হয়ে উঠবে। তার সাথে সাথে আজকে আমাদের স্যাম্পল আমরা কালেক্ট করেছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে কিছু স্যাম্পল ছিল যে ট্রেনে করে আমাদের যে ফার্স্ট পজিটিভ কেস যিনি ছিলেন ট্রাভেল করেছিলেন, যেই ট্রেনে করে সেম কম্পার্টমেন্টের কিছু প্যাসেঞ্জারের আমরা কিছু স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম। কালেক্ট করার পরে আমরা সেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোলজি ডিপার্টমেন্টে আমরা টেস্ট করাই। কিছুক্ষণ আগে আমাদের কাছে টেস্ট রেজাল্ট আসলো। টেস্ট রেজাল্ট আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে আরেকটা কেস পজিটিভ পাওয়া গেছে। যে কেসটা পজিটিভ পাওয়া গেছে সেটা হলো আমাদের নর্থ ডিস্ট্রিক্টে, এবং উনি সেই ট্রেনটাতেই এসেছিলেন যে ট্রেনটাতে ফার্স্ট প্যাসেঞ্জার আমাদের আসলো এবং যে পজিটিভ হল প্রথম। উনি ধর্মনগর রেলওয়ে স্টেশনে উনি নেমেছিলেন। তারপরে আমরা যখন ট্র্যাক করি, ট্র্যাক করার পরে সেই স্যাম্পল আমরা নিই, নিয়ে টেস্ট করানোর পর আমরা সেটা আজকে রিপোর্ট জানতে পারি। উনি যে পেশেন্টের আমরা আজকে পজিটিভ পেলাম উনি অ্যাসিমটোমেটিক, তাদের মধ্যে ওনার মধ্যে কোনো সিমটমস নেই। উনি কন্ডিশন ভালোই আছেন। আমরা যতটুকু এখন যতটুকু আমরা খবর করলাম লাস্ট ওয়ান আওয়ারের মধ্যে উনি স্টেবেলই আছেন। উনি 13th ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের জওয়ান, রামছড়া নর্থ ত্রিপুরা। এবং যখন আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারে এবং জেলা প্রশাসন থেকে জানতে পারে